যোগেনদা আপনি তো লাগে এইটো আপনি কলে হয়ে গেল এইটো কাম যোগেনদা হিমন্ত বিশ্ব হেমা কৌশিখ্যান ভাল বোলে আজি প্ৰতি শুভ মুহূৰ্তত বোলে আজি বীৰজনাৰ মৈদামত অসমৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই বোলে সেৱা জনাইছে এপাহি পুষ্প দিবলৈ আহিছে তেখেতে যে যি সৰ্বক্ষণে সৰ্বদিনে তেখেতক যে মনত শক্তি দিয়ক আৰু আৰু কাম কৰি যাবলৈ মনত সাহস দিয়ক ৰাইজৰ কাম কৰি যাওক প্রধানমন্ত্রী ডাঙরী আহিলে আমি এত সরু তুলে অনুরোধ করেছিল যে আপনি আহি প্রতিমূর্তিটি উদ্বোধন করলে আমি ভাল পাম। প্রধানমন্ত্রী কার্যালয়ে বিচাৰিছিলে যে সকলো ব্যবস্থা সম্পূর্ণ হয়েছে নে নাই মই নিজে চাই গলো। এতিয়া যিখিনি মই দেখিছো এখিনি মই জানাম, তার উপরে প্রধানমন্ত্রী অহার সিদ্ধান্ত হব। মই আশা করছো যে মার্চৰ প্রথম সপ্তাহত প্রধানমন্ত্রী ডাঙরিয়া নিজে যোৰহাটলৈ হলুঙাপাৰলৈ আহি এই প্রতিমূর্তিটি উদ্বোধন করার সম্পূর্ণ সম্ভাবনা। তাতে প্রতিমূর্তি থাকিব, লগত দুটা মিউজিয়াম হব, তার কাম চলি আছে। আর মিউজিয়ামৰ লগত ইয়াত এখন গোটেই উদ্যান এখন হব, যাতে রাইজে আহি চাব পাৰে। অলপ সৰু ল'ৰা ছোৱালীৰ খেলাৰ কিছু সামগ্ৰীও বা খেলাৰ কিছু ব্যৱস্থাও অন্তৰ্ভুক্ত হ'ব। আৰু তাৰ লগত বিভিন্ন মুৰেল যিবিলাক আমাৰ সেই সময়ৰ সমৰ কলা আদিৰ ওপৰত বিভিন্ন মুৰেল আদিও প্ৰতিষ্ঠা হ'ব। আৰু অৰিজিনেল যিটো মৈদাম য'ত লাচিত বৰফুকনৰ সমাধি আছে সি যেনেকৈ আছে তেনেকৈ থাকিবৰ অন্তৰ্ভুক্ত কৰাটো সেই ৰাজ্যৰ চৰকাৰসমূহৰ কথা। আমি চিঠি পত্ৰ লিখিছোঁ, তেওঁলোকে মেটেৰিয়েল খুজিছিলে, তাৰ ওপৰত এতিয়া অৰূপ দত্ত ডাঙৰীয়াৰ পুথিখন অনুবাদ হ'ল। সকলো ৰাজ্য চৰকাৰলৈকে আমি নিৰ্বাচনৰ পিছতে সেই ৰাজ্যত গৈ তাক আমি শুভ উদ্বোধনো কৰিম। আৰু ৰাজ্য চৰকাৰসমূহে এতিয়া মেটেৰিয়েলো বহুত পাই যাব যে কেনেকৈ অন্তৰ্ভুক্ত হ'ব লাগে। আৰু বিভিন্ন ৰাজ্যই ইতিমধ্যে লাচিত বৰফুকনৰ ওপৰত ল'ৰা ছোৱালীক জ্ঞান দিয়া আৰম্ভ কৰিছে। রচনা এখন তো সংকলন করব নি, 42 লাখ রচনা, 42 লাখ এখন দুখন নহয়, সেইখিনি ওয়েবসাইটত পার্মানেন্ট হয়ে আছে। ই অসমীয়া, বড়ো, সকল ভাষাত আছে, ভারতের কেবাটাও ভাষার পর লিখিছিলে। আপনাদের ওয়েবসাইটত গিয়ে চালেই 42 লাখ দেখা পাব। অসম্ভব হয়, আজিলেকে কোনেও লিখাও নাই। আর যিখিনি কাম হয়েছে এটা এটাকৈ ইমান ডাঙৰ প্রতিমূর্তি
ইয়ার পিছত এতিয়া 450 কলা কুশলী এখন লাচিত বরফুকনের উপর নাটক প্রস্তুত করব। আর সেই শিল্পী কলা কুশলী সকলে বছরত 4-5 বার ভারতের বিভিন্ন স্থানত গৈ লাচিত বরফুকনের এই ফুল স্টেজ ড্রামাবিলাক ড্রামাখন দেখাব, যত হাতী ঘোড়া এইবিলাক অরিজিনাল লাগে। প্রধানমন্ত্রী ডাঙরিয়া আহি উদ্বোধন করার পিছদিনাখনের পরে যানবারে আহিছো, নতুন কিবা তো হয়ে আছে, এটা রাস্তাটো হল, আজিও এতিয়া প্রতিমূর্তিটির উপর ফাইনাল কিছু কথা আলোচনা হল, যে একেবারে উপরলকে উঠি যাব কারণে লিফট এখন লগার কথাও হল। লাহে লাহে প্রজন্মর পিছত প্রজন্ম ইয়াত সংযোজন হয়ে গিয়ে থাকিল। লাচিত বরফুকনক যেতিয়া আমি সম্বর্ধনা জানাম, যাতে আলাবৈদ্য 10,000 সেনাই একদিনে আত্মত্যাগ করেছিল, তারও একটা ডাঙর সমাধির কাম চলি আছে, অহা বছর সিও সম্পূর্ণ হবে।